সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ ব্রেকফাস্টে ক্রিম বনগুলো খাওয়া হবে, তাই হালকা একটু ছেঁকে নিচ্ছি। প্যানে তেল ব্রাশ করে হালকা একটু ছেঁকে নিলে এই বনটা অনেক বেশি মজা লাগে। হটপটে রেখে দিলে একটা সুবিধা, যে যখন ঘুম থেকে উঠে খেতে চায় তখনই গরম গরম খেয়ে নিতে পারে। অনেকটা সময় কাটিয়ে দুপুরের রান্নায় চলে এসেছি। আজ দুপুরে সাধারণ কিছু রান্না করব, নতুন গৃহিণীদের জন্য হয়তো একটু হলেও উপকারে আসবে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলা শাক ভাজি করব। মূলার সাথে যে শাকটা থাকে সেই শাকটা অনেক বেশি মজা হয় আর কচি হয়। মূলা থেকে আমি শাকটাকে আলাদা করে নিলাম। শাক যত বেশি মিহি করে কুচি করা যায় ততই বেশি টেস্টি লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইবের অল বাটনটি ক্লিক করে রাখবেন, আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। বারবার পানি বদল করে ধুয়ে নিতে হবে যাতে ময়লাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। অনেক কাপুরাই হয়তো ভাবছেন এসব শেয়ার করার কি আছে, সাধারণ রান্না। আসলে আপু, আমার এই রান্না কখনোই আপনার জন্য না, আমার এই রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শিখছে এবং জানছে। তারা হয়তো একটু হলেও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। শাকে যত বেশি তেল দেওয়া যায় ততই শাকের টেস্ট অনেকটা বেড়ে যায়। দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। Thank you.
পেঁয়াজ রসুন মরিচ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি শাকগুলো অ্যাড করে দেব। সব শাক একেবারেই অ্যাড করা যায় না, যখন প্রথম শাকগুলো একটু টেনে যাবে তখন পরবর্তী শাকগুলো অ্যাড করতে হবে। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আমি এখানে কোনো শুকনো উপকরণ ইউজ করব না। যে কোনো শাকে যত শুকনো উপকরণ ইউজ করা যায় ততই শাকের টেস্ট বজায় থাকে। অন্যদিকে আমি মুরগির মাংসটা রেডি করে নিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। শাকগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দেব আলু। আলুগুলো একটু ভাজা হলে অনেক টেস্ট লাগে। মুরগির মাংস রান্না করতে চলে এসেছি, প্যানটা গরম হয়ে গেছে, অ্যাড করব দারচিনি এলাচ। অ্যাড করেছি গোলমরিচ। পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মুরগির মাংসটা ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। মশলা কষে গেছে, অ্যাড করে দিয়েছি মুরগির মাংস আর আলু। মুরগির মাংস আর আলু আমি খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। তেল যখন উপরে উপরে উঠে আসবে তখন অ্যাড করব পানি। ঝোলের জন্য পানি দিয়েছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে আমি শত ব্যস্ততার মাঝেও ব্লগিং করি, আপনারা জানেন। আমি আমার দুটো সন্তান, ওই দুটো সন্তানকে মেনটেন করে আমি আমার ব্লগিংটা স্টার্টিং করেছি। ইউটিউব জগতে আমার কোনো প্রফেশন নেই, এটা আসলে আমি শখের বশেই করি। ইউটিউবে ব্লগিং করতে করতে যখন আমি আপনাদেরকে পাশে পেয়েছি সত্যি আমি অনেক উপকৃত। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আপনারা আসছেন, আমার ভিডিও দেখছেন, আপনার মূল্যবান সময়টাকে আমাকে দিচ্ছেন, তার জন্য আমি সত্যি অনেক গর্বিত। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এই আশাই রাখছি। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মূলা শাক ভাজিটা অবশ্যই বাসায় ট্যাগ করবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।